হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিম আলুর ডালনা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ইজি প্রসেসে বানাবো ডিম আলু ডালনা। সবাই করেন, বাট আমি কীভাবে করছি সেটাই শেয়ার করব। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর চিড়ে নিয়েছি, একটু একটু কেটে নিয়েছি। নিয়েছি আলু, নিয়েছি পেঁয়াজ কুচি, তো কড়াই বসিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সরষের তেল দিয়েই করব। 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা জিরে, সরি, দিয়েছি নুন আর একটু হলুদ। এখানে আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তো একটা একটা ডিম ছেড়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব। খুব ভাজবো না, বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায় উপরটা। তো আমি একদম হালকা করেই, একটু লাল লাল করেই ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল করেই ভেজে নেব। এখানে আমি 70-80% মতো সিদ্ধ করে নেব ভেজে ভেজেই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবার 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি হলুদ, কাশ্মীর মির্চ পাউডার আর জিরে পাউডার। এটা একটু জল দিয়ে গুলে রেখে দেব। ভালো করে গুলে রেখে দিলাম। এবার ওই কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা ফুরন। আছে দারচিনি স্টিক, 2-3টে ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি। দিয়েছি লং 3-4টে। এবার এগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম সাদা জিরে ফুরন। এবার জিরেটা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব কুচি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ 2টো ভালো করে কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিলাম রসুন বাটা,
তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা, একটা টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, তো টমেটো পিউরি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে ওই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম যেটা করে রেখেছিলাম। সরি বন্ধুরা, আগে আমি যখন রসুন দিয়েছি তখনই আমি আদা বাটাও দিয়ে দিয়েছি, তো এটা স্কিপ হয়ে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। এদিকে আমি ডিমগুলো ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, আর মশলাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও সেপারেট হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম একটু নুন, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। আমি 70%-এর মতো সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ভেজেই সেদ্ধ করে নিয়েছিলাম ভাজতে ভাজতেই, আর 30% আমি এখানে দিয়ে দিলাম। এখন কষাতে কষাতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, একটু দিয়ে দিলাম, তো গ্রেভি তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে গ্রেভিটা, তো গরম জলই দেবে। গরম জল দিলে টেস্টটাও বাড়ে আর লুকটা খুব সুন্দর হয়। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, তবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর তুলে নিলাম, দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার অলমোস্ট হয়ে গেছে ডিম আলু ডালনা। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।